সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন দিন শুরু নতুন সূর্য একেবারে উদীয়মান নতুন সূর্য হ্যাঁ প্রত্যেক দিনই হয়তো নতুন সূর্য ওঠে আর ভগবানের আশীর্বাদে প্রত্যেক দিনে আমরা সকালে নতুন সূর্য দেখতে পাই তো নতুন সূর্যের সাথে আমিও আমার কাজকর্ম শুরু করে দিলাম কাজকর্ম বলতে প্রথম যেটা আমি কাজ করি ঘুম থেকে উঠেই আমার এই মানে কি বলবো অবাধ্য চুলগুলোকে আঁচড়ে একদম টঙে তুলে ফেলি এইটি না করলেন আমি কোনো কাজে শান্তি পাই না যেহেতু আমি রাত্রি হচ্ছে চুল খুলে শুই তোমরা জানো অনেককেই অনেকবারই বলেছি আর কি তো সেই কারণে চুলটাকে বেঁধে টঙে তুলে ফেললাম আর হচ্ছে দেখতে পাচ্ছ অনেক জামা কাপড় ঝুলছে না এগুলো আমি এখন কেচেছি সকালবেলা এগুলো হচ্ছে কাল রাত্রি যখন মানে প্রতিদিনই রাত্রে যখন তোমাদের দাদা কাজ থেকে ফেরে আমি ওটা সার্ফে ভিজিয়ে কেঁচে দিই রাত্রেরটা রাত্রে দিনেরটা দিনে তাতে আমার কি হয় হালকা হয় চাপ আর কি আর এইখানে চুলটা দেখতে পাচ্ছ প্লাস্টিকে জমিয়ে রাখি কেন চুলটা এদিক ওদিক কোথায় ফেলবো তো ওই কারণে প্লাস্টিকে জমিয়ে রাখি আর এখন হচ্ছে আমি বাসি জামাটা ছেড়ে ফেলবো কারণ ঘুম থেকে উঠেছি বাস করেছি কিন্তু বাসি জামাটা এখনও ছাড়া হয়নি তো বাসি জামা চেঞ্জ করে চলে এলাম জামা কাপড়গুলো কালকে রাতে তুলতে কারণ এগুলো তো পুরো শুকিয়ে চচ্চড়ি হয়ে গেছে তো ওগুলো তুলে ফেলছি কারণ বারান্দায় না প্রচুর হাওয়া আর বেশ সুন্দর শুকিয়ে যায় অসুবিধা হয় না রাতে কেঁচে দিলেও শুকিয়ে যায় তো ওইগুলোই এখন তুলে ফেলছি তো ছেলে এখনও ওঠেনি ছেলেকে ডাকবো ছেলের বাবাও উঠেছে সবে উঠেছে এখনও মানে ঘুমের ঘোর ওদের সহজে কাটে না তো একটু এখন চা বসাবো কারণ চা না খেলে না কাজ করতে পারি না আর আমি এদিক ওদিক দেখছি যার আর কোথায় চোপড় রয়েছে আর কি তো এই দিকে ছিল আমার একটা নাইটি সেটাও তুলে নিলাম কারণ রাত্রে গা ধুই যখন তো তখন তো ধুতেই হয় আর আমি যতবারই গা ধুই ততবারই না নাইটি চেঞ্জ করি ওটা আমার অভ্যাস বেশ ফ্রেশ লাগে আর কি তো জামা কাপড়গুলো পরে ভাঁজ করবো কারণ আগে হচ্ছে এনার্জি যেটা দেবে সেটা তো আমি বসাতে মানে চা বসিয়ে দিয়ে চলে এসেছি আর কি আর এখানে বাসি কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম খুব সুন্দর আজকে ঝলমলে রোদ উঠেছে আর কি আর চা বসিয়ে দিয়েছি আর এখানে আমি গাছে জলগুলো দিয়ে নিলাম কারণ কী বলতো এখন যা রোদের পরিমাণ আমাদের এখানে তো বৃষ্টি নেই প্রচণ্ড পরিমাণে হচ্ছে রোদ চলছে আর কি আর তো সেই কারণে হচ্ছে এই বারান্দা থেকে নিই জল ঠান্ডা জল আর হচ্ছে জল দিয়ে দিই গাছে তিনবার করে দিতে হচ্ছে আর না ওই মানে বেলা হয়ে গেলে জলটা গরম হয়ে যায় তখন সেটা আর গাছে দিতে ইচ্ছে করে না যদি কষ্ট হয় মনে হয় যেন গাছেদের গরম জলে তো চা এর মধ্যে হয়ে গেছে তো চা নিয়ে বসে পড়েছি আর ছেলেকে ডাকাডাকি করতে করতে যাই হোক ছেলে উঠেছে এখন ছেলের জন্য বানিয়ে নিচ্ছি হচ্ছে খাবার দুধ কর্নফ্লেক্স আর ওকে ইদানিংকালে আমি কনফ্লেক্সটাই বেশি দিচ্ছি কারণ দেখছি কর্নফ্লেক্সটা খেলে না ওর কোষ্ঠকাঠিন্য যে সমস্যাটা বা পটি পরিষ্কার সেটা ভালো হচ্ছে তো সকালটা ওটাই দেওয়ার চেষ্টা করছি আর খাচ্ছেও ভালো সঙ্গে কলা দিয়ে দিই গ্রেট করে তো ছেলেকে খাইয়ে চলে এলাম হচ্ছে ফ্রিজটা থেকে যত যা সবজি আছে সব বের করে নিলাম কারণ কাটতে বসতে হবে আর প্রথমেই আমি ঘর ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা জানো তো আমি বেলায় মুছি কারণ ধুলো বালি আনাজ কাটা এটা ওটা সেটা রান্নার পরে হয় ওই জন্য আমি একবারে পরে লাস্টে ঘর মুছি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিই বাসি ঘরটা তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো প্যাকেট খুলছি আর বেঁধে বেঁধে রাখছি তার কারণ কি তো প্যাকেটে একটা প্যাকেটে আছে নোটে শাক আর একটা প্যাকেটে আছে গিমে শাক তো আমি দেখছি শাকগুলো মানে দেখছি মানে প্যাকেটের ভিতর থেকে হাতরে হাতরে যে শাকগুলো ভীষণ ভালো রয়েছে আজকে না করলেও চলবে কারণ হচ্ছে ফাঁকিবাজি শাক কাটতে না একদম বাঁচতে কাটতে ধুতে আমার বিরক্ত লাগে ঠিক সেই কারণে আর যদি দেখতাম যেন নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমি করে ফেলতাম আর কি দেখলাম না দু রকমের শাকই ভালো আছে তো ভাবলাম না অন্য কিছু করি আর আজকে যেহেতু এক রান্না করব তাই জন্য অল্প স্বল্পই কিছু করব আর ছেলেকে এখানে আমি অঙ্ক দিয়েছি ও তো জানোই মা ঘাসা ছেলে মা যেখানে তো ও সেখানে তো বসে অঙ্কটাই করে নিচ্ছে আর কি কারণ অঙ্ক পড়তে ভীষণ ভালোবাসে অঙ্ক আর ইংরাজি এত ভালোবাসে কিন্তু বাংলাকে মোটে ভালোবাসে না বাঙালির ছেলে মাতৃভাষা বাংলা কিন্তু বলে আমি বাংলা পড়বো না কিন্তু তা বললে তো হয় না তো যাই হোক এরকমই ওর সঙ্গে আমি মানে থাকি সব সময় লেগে পড়ার পিছনে আর রান্না করতে করতে কাজ করতে করতেই পড়াই তো এখানে আমার কাটাকুটিও হয়ে গেছে দেখতে পাচ্ছ মাছটাকেও ফ্রিজ থেকে বের করে নিয়েছি যদিও একবেলারই মাছ করব কারণ তোমাদের দাদা বলছে রাত্রে আর ঝোল ঝাল তরকারি কিচ্ছু ভালো লাগছে না হয় সেদ্ধ ভাত নয় পান্তা ভাত মানে এরকম ভালো লাগে তুমি যা করবে একবেলার করবে তো দেখা যাক আজকে আমি একবেলারই করবো আর মাছটা করব এখানে পটল আর পেঁপে কেটে নিয়েছি সেটা দিয়ে করব। আর এখানে উচ্ছে আর পেঁয়াজ উচ্ছে পেঁয়াজটা হচ্ছে ভাজবো আর আজকে আমাদের দুপুরের মেনু থেকে দেখো আলু বাদ তোমরা খেয়াল করছো কিনে জানি না এখানে তোমাদের দাদার জন্য ঢ্যাঁড়স ভাতে আর দুটো আম নিয়েছি একটা আম একটু পেকে গেছে একটা আম একটু কাঁচা ওটা চাটনি করব আর এখানে আছে কাঁচকলার খোসা কাঁচকলার খোসা বাটা খেতে খুব ভালো লাগে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছিলাম আগে তো আমি খাই ছেলেও খায় না ছেলের বাবাও খায় না আমি বেশ ঝাল কটকটে করে খাই তো এটাই হচ্ছে আজকে রান্নার এখানে মশলাও কাটা হয়ে গেছে পেস্ট করিনি করে নেবো তো আর কি রান্না শেয়ার করব একদম টুকটাক রান্না একবেলার রান্না তো রান্নাটা ঝটপট করে করে নিই কারণ রান্নার পরেও অনেক অনেক কাজ থাকে সবগুলো আর শেয়ার করতে পারি না আর আজকে পুরো আলুকে বাদ দিয়ে দিয়েছি ওবেলা যদিও আলু লাগবে তো আজকে এই এইবেলাটা পুরো আলু বাদ কারণ আমাদের বাড়িতে দেখো সবেতে খালি আলু আলু তোমরা নিজেরাই বলো সবেতে আলু মাছের আলু তরকারিতে আলু সবেতে আলু আলু ভক্ত তো সব ফ্যামিলি কিন্তু আজকে আর পুরো আলু বাদ দিয়ে দিয়েছি যাই হোক মাছটাকে আস্তে আস্তে ছাড়াবার চেষ্টা করছি বেশি নেবো না এখান থেকে তিন পিস মাছ নেবো নিয়ে যাই হোক প্লেন রান্না চলো রান্নাটা আমি ঝটপট করে ফেলি আগে দেখো আমার রান্না কমপ্লিট করে নিয়ে আমি পুরো একদম ডাইনিং টেবিলে রেখে দিয়েছি কারণ খাওয়ার সময় দিতে সুবিধা হবে এইখানে সেই আমের চাটনি সেটা হয়ে গেছে যেরকম প্লেন করি পাঁচফোরণ দিয়ে আর এইটা হচ্ছে তোমার কাঁচকলার খোসা বাটা এটা দিয়েই না আমার আজকে ভাত খাওয়া হয়ে যাবে ওরা কেউ খায় না কিন্তু খেতে এত ভালো লাগে গরম ভাতে আর এইখানে হচ্ছে উচ্ছে সে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম উচ্ছে ভাজা আর হচ্ছে এইখানে তোমার সেই মাছের পটল আর পেঁপে দিয়ে মাছের তরকারিটা করেছি গামাখা গামাখা করে করেছি বেশি ঝোলে রাখিনি আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাতে তোমাদের দাদার তো ভাতে প্রয়োজন ওরে বাবা তো যাই হোক আলু ভাতের বদলে যে ঢ্যাঁড়স ভাতে দিয়েছি আর এখন সব কাজ কমপ্লিট আমি শুধু এখন ঘরটা মুছে আর স্নান করতে যাব আর কি দেখো আমি বাথরুমে যখন গিয়েছি তখন খটখটে রোদ কিন্তু বাথরুম থেকে বেরিয়ে দেখি আকাশে একদম কালো মেঘ করেছে কালো হয়ে গেছে চারিদিকটা বারান্দায় মানে আমার জামা কাপড় মেলতে এসে দেখতে পাচ্ছি পুরো কালো মেঘ কিন্তু এক ফোঁটাও ঝড়ও না এক ফোটা বৃষ্টিও না এমন সুন্দর মানে মিষ্টি একটা হাওয়া দিল সেই হাওয়াতেই মেঘ কোথায় গলে চলে গেল মেঘটা বেশ ভালো লাগছিল ভেবেছিলাম খুব বৃষ্টি হবে একটু গরমটা কমবে কিন্তু কিছুই হলো না দেখো আকাশটা অপূর্ব দেখতে লাগছে আর আমাদের এখানে জানো তো বৃষ্টি হলেই হচ্ছে মানে বৃষ্টির গন্ধ পেলেই ইলেকট্রিক অফিস থেকে কারেন্ট বন্ধ করে দেয় তাই বন্ধ করে দিয়েছে আর আমরা অন্ধকারে খাচ্ছি কারণ ডাইনিংটা দেখতে পাচ্ছ অল্প যা জানলার আলো দিয়ে আলো এসছে তাতেই খাচ্ছি লাইট জ্বালাতে পারিনি আর ওর বাবার খাওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ থালা পাশে পড়ে রয়েছে খেয়ে উঠে পড়েছে আর ছেলেরা তো আগেই খাওয়া হয়ে যায় তো আমি খেয়ে নিচ্ছি অন্ধকারেই খাচ্ছি আর এর মধ্যে গরম তো লাগছেই তার মধ্যে আমার চুলের খোপাটাও গেছে খুলে কি আর করব তার মধ্যে খেয়ে এখন উঠতে পারলে বাঁচি আর কি তো এখন খেয়ে একটু রেস্ট নেবো ভিডিওর কিছু কাজ আছে সেগুলোও করব। কারণ আমাদের তো আর কাজের শেষ নেই আর একটুখানি ছেলেকে ফল কেটে দেবো বাবাকে ফল কেটে দেবো তো ছেলে তো আমার আগে ফল খেতই না কিন্তু ইদানিং দেখছি আমের আটি পর্যন্ত চুষে খেতে শিখেছে তবে অবশ্য দু হাত কোনোই পর্যন্ত রস গড়িয়ে এইভাবে খায় বুক টুক সব ভরিয়ে তবু যে খেতে শিখেছে না এটাই আমার খুব আনন্দ লাগে গত বছর পর্যন্ত ওকে সব আমের জুস ফুস করে দিতে হতো কিন্তু এখন দেখি নিজেই কেটে কুটে হাত হুত মাখিয়ে তবু খায় এটাই আমার ভালো লাগে কিন্তু ও ছোটবেলায় না কোনো ফল খেতো না শুধু কলা ছাড়া কোনো ফল না কিন্তু এখন যাই হোক সব রকমের ফল খায় যেটাই দিই সেটা খায় এটা আমার খুব কাছে মানে আমার কাছে খুব শান্তির জায়গা তো ওর বাবাকে সেটাই বলছি দেখো কেমন নিজে হাতে ছেলে খেতে শিখে যাচ্ছে ওই জন্যও হাসছে তাকিয়ে তো যাই হোক খেয়ে নেবো আমিও আম খেয়ে নেবো আর খেয়ে নিয়ে এখন একটুখানি রেস্ট নেব। আবার সন্ধেবেলা কাজ শুরু হবে আর দেখো আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের সন্ধেবেলা তাই একটু গা ধুইয়ে ধুয়ে একটু সিঁদুর যাই হোক কপালে লাগিয়ে হচ্ছে সন্ধে প্রদীপ জ্বালিয়ে নেব কারণ বৃহস্পতিবারটা তো আলতাও পড়ে অনেকে কিন্তু আমার আলতা পড়লে পা ফেটে যায় তাই কোনো বারব্রত ছাড়া পড়ি না আর কি আর এইখানে দেখো আমার সন্ধ্যা প্রদীপ জ্বলে গেছে মোমবাতি জ্বলে গেছে আর সন্ধ্যার পরে ছেলের বায়না হচ্ছে মা তুমি টিফিনে চাউমিন করো তো আমাদের প্লেন মা ছেলের দুজনের চাউমিন করে নিলাম আর এখন চলে এলাম রাত নটা রাত্রের ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছ এইগুলো কেটে হচ্ছে ভাজা করব। আলু ভাজা করবো আর কেন হচ্ছে আজকে রাতের সিম্পল খাবার ভাত ডাল আলু ভাজা মাছের ডিমের বড়া আর হচ্ছে তোমার মাছ ভাজা একদম সিম্পল সিম্পল খাবার কোনো ঝাল ঝোল কিছু না তো আলু ভাজাটা তুলে নিয়ে হচ্ছে মাছের ডিমও না অল্প ছিল ওটা ওই একটুখানি বেসন দিয়ে নাহলে বেশি থাকলে না আমি মাছের ডিমে বেসন দিই না খুব একটা ভালো লাগে না কিন্তু অল্প যেহেতু ছিল তো সেই কারণে মাছের ডিমের মধ্যেই ওই একটু বেসন দিয়ে যে ফেটিয়ে রেখেছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে বড়া ভেজে নেব আর কি তো যাই হোক এই ভিডিওর ভয়েস ও বা দিতে দিতে এক বন্ধুর কথা মনে পড়লো আমার এক বন্ধু সোমা ব্লগ থেকে সোমা বলেছে দিদি ভাই তুমি খুব তাড়াতাড়ি রিয়া ইউএসের মতো ভাইরাল হয়ে যাবে ও মা গো আমি বলে কিনা ভাইরাল হব কি বলে সোমা তোমার মুখে বেশি বেশি করে ল্যাংচা মেহিদানা রসগোল্লা সন্দেশ সব পড়ুক সবাই বলে ফুলচন্দন পড়ুক কিন্তু ফুলচন্দন তো খাওয়া যায় না বেশি বেশি করে মিষ্টি পড়ুক তুমি এত সুন্দর ভাবনাটা বলেছো যে তুমি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে কিন্তু কি জানি জানি না যদি তোমাদের ভালোবাসার সঙ্গে থাকে তাহলে হয়তো হতে পারি তোমার কথা হয়তো সত্যি হতে পারে কিন্তু আদৌ কি হব মনে হয় না ভাইরাল হওয়াটা কি অতটা অতটা ভাগ্য আমার ভালো নয় তবে কি জানি কালী মা তো দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন যদি আমার মায়ের আশীর্বাদ আমার সঙ্গে থাকে মানে আমার কালী মায়ের আশীর্বাদ আর হচ্ছে তোমাদের ভালোবাসা তাহলে হয়তো হতে পারি তো যাই হোক আমি বড়াগুলো ভেজে তুলে নিয়েছি আর এখানে মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভেজে নেব তিনটে পেটি ভেজে নিলাম ভেজে নিয়ে আজকের একদম সিম্পল ডিনার মেনু ডাল আলু ভাজা মাছের ডিমের বড়া ভাজা আর হচ্ছে মাছ ভাজা ভালো না বলো গরম গরম ভাতের সঙ্গে আর এই দিকে কিন্তু আমি ডালটাও হচ্ছে একদম বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ডাল সেদ্ধ প্লেন পেঁয়াজ দিয়ে এমনি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কি আর মাছটা ভাজা হলেই মোটামুটি আমার রান্নাঘর এখন পরিষ্কার করতে হবে আর রান্নাঘর পরিষ্কার করতে করতে একটা বিপদ আমাদের বাড়িতে ঘটে গেল রাত দুপুরে বিপদ দেখতে পাচ্ছ আমি একটুখানি ব্লার করে দিয়েছি ইউটিউবের রুলস মেনে ইউটিউবের রুলস মেনেই ভিডিওটা করলাম তো দেখতেই পাচ্ছ এটা কে বসে আছে কী অবস্থা ঘটেছে তোমরা বুঝতেই পারছো কিন্তু কিভাবে ঘটলো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি ঘটছিলাম রান্নাঘর পরিষ্কার কারণ রান্নার পরে তো আমাদের গ্যাস রান্নাঘর এগুলো পরিষ্কার করতেই লাগে তো পরিষ্কার করতে করতে আমার ছেলে তো সবসময় আমার পিছু পিছু থাকে এই যে এখানে একটা বেঞ্চ দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের দাদার দোকানের পুরনো বেঞ্চ তো এই বেঞ্চে একটা পা দিয়েছে আমার ছেলে আর এইখানে এই স্ল্যাবটার মধ্যে একটা পা দিয়েছে ওর ওইটুকুটুকু পা আর এইখানে এতটা ডিসটেন্স মানে দুটো পা দুদিকে দিয়ে ও হচ্ছে আমার কাছে দাঁড়িয়েছিল আমি অনেকবার বলেছি পড়ে যাবি কিন্তু এমনভাবে পড়েছে দেখো এই বেঞ্চের না সাইডগুলো সব ভেঙে গেছে ভেঙে গিয়ে ওইভাবে ও রক্তাক্ত হয়েছে তোমরা দেখতে পেলে আমি কিছুটা ব্লার মতন করে দিয়েছি ওই যে বললাম ইউটিউবের রুলস মেরে ভিডিও করলাম আর এই বেঞ্চটা থাকাতে আমার খুব সুবিধা হয় জলের বোতল টোতল এক্সট্রা প্রেশার কুকার এগুলো আমি রাখতে পারি আর কি যেহেতু ছোটো রান্নাঘর আর বেঞ্চটা ফেলেই দেবে বলেছিল ওর বাবা কিন্তু আমি বলেছি না ফেলবে না বাড়িতে নিয়ে আসবে আমি রাখবো তো যাই হোক সেই বেঞ্চটায় উঠে এই বিপত্তি ঘটালো আর এমনভাবে পড়েছে দেখো বেঞ্চটা টুকরো টুকরো হয়ে গেছে মানে ওর শরীরে ঢুকে গেছে কি না তাও আমি জানি না আর ওর বাবা তো দৌড়ে ছুটে গেল ওষুধ আনতে অনেকটা রাত আর এইখানে দেখো অবস্থা আমি ওকে বড়লিল লাগিয়ে বসিয়ে রেখেছি প্রচণ্ড কান্না করছিল প্রচণ্ড কান্না তো ওর বাবা তো ওষুধ নিয়ে এলো এই মাত্র এই এখন ওষুধ হচ্ছে ব্যথার ওষুধ নিয়ে এসেছে আর হচ্ছে এই কাটা ছেঁড়ার মলম আমার ঘরে ছিল না কাটা আর বাচ্চাদের ব্যথার ওষুধ এনেছে আর ব্যথার ওষুধ খেলে তো তোমরা জানো গ্যাসের ওষুধ খেতে হয় কিন্তু ওর গ্যাসের ওষুধ ঘরে থাকে তোমরা অনেকেই জানো ওর গ্যাসের প্রবলেম আছে আমি ঘরে রাখি প্রতিদিন দিই না যখন খুব রিচ খাবার হয় তখন দিই আর এটা হচ্ছে ব্যথার ওষুধ চারটে দিয়েছে কাল মনে হচ্ছে টিটেনাস দিতে হবে আর এইটা ওর গ্যাসের ওষুধ ক্যাপসুল তো এখন ওকে ব্যথার ওষুধ আর গ্যাসের ওষুধ দিতে হবে কারণ ব্যথার ওষুধ খেলে গ্যাসের ওষুধ খেতে হয় আর শুধু ওইভাবে কেটেছে তা নয় মাথায় ব্যথা পিঠে ব্যথা প্রচণ্ড পরিমাণে চোট পেয়েছে সবটা তো তোমাদেরকে দেখাতে পারলাম না আর মানে ওষুধটা এখন ওকে খাইয়ে দিচ্ছি ওকে ভাত খাইয়ে দেবের পরে কিন্তু দেখো ও আমার ছেলে না একদম ভাত খেলো না শুধু কান্নাকাটি করছে ব্যথা যন্ত্রণা আর সত্যি ওরকম হলে পরে খাওয়া যায় না তাই ওর বাবা বললে একটু ম্যাগি করে দাও ও যেহেতু ভালোবাসে তাই একটু ফোন দিয়ে ওকে ম্যাগি করেই খাইয়ে দিয়েছি তবু ম্যাগিটা একটু খেলো খাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি ওষুধ টষুধ লাগিয়ে মলম টলম লাগিয়ে আর আমরাও একটু খেয়ে নিলাম সব ভাতই পড়ে রইলো সেভাবে কারোর খাওয়ার আর ইচ্ছে হলো না পুরো বিচ্ছিরি টাইপের হয়ে গেল আর আমি এই রকম ভিডিও মানায় আজ প্রথমবার করলাম তোমাদের সামনে না এসে তো চলো ভিডিও এইখানেই শেষ করব আর ভালো লাগছে না মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেল এত বড় বিপদ ঘটে যাবে বুঝতেই পারিনি তো যাই হোক ছেলেটার জন্য খুব কান্না পাচ্ছে তোমরা আসলে সবাই ওকে ভালোবাসো তো তাই আমি শেয়ার করলাম না হলে এটুকু অংশ আমি শেয়ার করতাম না তো আগের দিনও প্রেশার কুকারে হাত দিয়েছে তোমরা বলেছ যে সোনা বাবা হাত দেয় না ছ্যাঁকা লেগে যাবে তো এইটা তোমাদের অনেক তোমরা ভালোবাসা দাও উজানকে তাই এটা শেয়ার করলাম তোমরা খারাপ পেও না তো যাই হোক ভিডিওটা এইখানেই শেষ করি আর কিছু বলবার নেই খুব খারাপ লাগলো তো চলো আবার প্রতিটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে টাটা